গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইস আলাম রহমান ইউ আর ওয়াচিং দা ওই অফ সলিউশন ইন পার্টনারশিপ ওই অ্যাকাডেমি আজ আমরা টোয়েন্টি সেকেন্ড এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের পর আলোচনা করব অনিস কিন্তু তুমি আমাদের ক্লাস রুটিন দেখতে পাচ্ছো কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের যে প্যানেল অর্থাৎ স্মার্ট বোর্ড ওটিতে ত্রুটি দেখা গেছে যার কারণে বোর্ড ঠিক হতে এখনও বোধহয় এক দুই দিন সময় লাগবে ওটাতে একটা পার্টস চেঞ্জ করাতে হবে বাইরে থেকে আসবে তারপর সো ওটার জন্যই আপাতত ক্লাস অফ রাখতে হচ্ছে কিছু করার নেই বাট যেগুলো পসিবল হচ্ছে এরকম পিপিটির মাধ্যমে সেগুলো আমি করানোর ব্যবস্থা করে দিচ্ছি চলো বাকি সব কিছু ঠিকঠাক রয়েছে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে এর কোনটি সম্প্রতি সাপ্লিমেন্টাল অক্সিজেন ডেলিভারি সিস্টেম লঞ্চ করলো সাপ্লিমেন্টাল অক্সিজেন ডেলিভারি সিস্টেম লঞ্চ করলো কোনটি সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ডিআরডিও নাইনটিন ফিফটি এইটে এ এস্টাবলিশড হয়েছিল ডিআরডিওর সদর দপ্তর কোথায় ডিআরডিওর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি এবং ডিআরডিওর হেড হচ্ছেন জি সতীশ রেড্ডি জি সতীশ রেড্ডি হলেন ডিআরডিওর প্রধান মনে রাখতে হবে ডিআরডিওর সম্পর্কে লাস্ট ইয়ারে এস সি এম টিএসে ছিল ডিআরডিওর হেডকোয়ার্টার বা এস্টাবলিশমেন্ট ইয়ারের ওপর থেকে সো ডিআরডিও ডেভেলপস ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডেভেলপ করলো এসপি ও টু অর্থাৎ ব্লাড অক্সিজেন স্যাচুরেশন সাপ্লিমেন্টাল অক্সিজেন ডেলিভারি সিস্টেম হুইচ ক্যান বি ইউজড ফর মডারেট কোভিড পেশেন্ট ফর অক্সিজেন ফোলোথেরাপি তোমরা প্রত্যেকে যেন কোভিড সংক্রমণ যে হারে বেড়েছে বর্তমানে অক্সিজেনের চাহিদা যোগান দিতেই মূলত ডি ডিআরডিওর এই প্রচেষ্টা পরবর্তী নিম্নের কে সম্প্রতি স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম লঞ্চ করলেন সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইউনিয়ন মিনিস্টার ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীযুষ গোয়েল লঞ্চ স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম তো স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম কে লঞ্চ করলেন পীযুষ গোয়েল অবশ্যই মনে রাখবে এইটুকু যে স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম লঞ্চ করলেন পীয়ুষ গোয়েল পরবর্তী প্রতি বছর কবে জাতীয় সিভিল সার্ভিস দিবস ন্যাশনাল সিভিল সার্ভিস ডে ভেরি ইম্পর্ট্যান্ট একটি ডে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে প্রতি বছর পালিত হয় টোয়েন্টি ফার্স্ট মার্চ নয়টা এপ্রিল হবে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টোয়েন্টি ফার্স্ট এপ্রিল মনে রাখবে থেকে দেখো এভরি ইয়ার ন্যাশনাল সিভিল সার্ভিস ডে ইজ সেলিব্রেটেড অন টোয়েন্টি ফার্স্ট অপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস প্রতি বছর একুশ এপ্রিল পালিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিবস পরবর্তী দেখো এস রমন নিম্নের কোনটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে এস আই ডিবিআই এস আই ডিবিআই সদর দপ্তর হচ্ছে লখনউ লক্ষ্ণৌতে সদর দপ্তর অবস্থিত ফুলফার্ম হয়ে যায় স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সো শিব সুব্রমণিয়াম রমন টেক্স চার্চ অ্যাজ এস আইডিবিআই চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর এট ফুলফার্ম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর লক্ষ্ণ পরবর্তী সম্প্রতি প্রয়াত পদ্ম পুরস্কার প্রাপক জি ভেঙ্কটস্যবা নিম্নের কোন ভাষার লেখক ছিলেন তিনি তো একজন লেখক ছিলেন এর পাশাপাশি তিনি কন্নড় গ্রামার ব্যাকরণ বা তিনি একজন অবিধানিস্ট ছিলেন লেক্সিকোগ্রাফিস্ট ছিলেন সো অপশানস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কন্নড় ভাষার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তো অবশ্যই মনে রাখবে জি ভেঙ্কটস্যবাইয়া ওয়াজ এ কন্নড় রাইটার গ্রামারিয়ান এডিটর অ্যান্ড লেক্সিকোগ্রাফার আমি এখানে গ্রাফার শব্দটির অর্থ বলবো না কারণ এটা ডাব্লিউইপিতে একবার কোয়েশন এসেছিলো এবং আমি আজকেই তোমাদের হোমওয়ার্কে সেই কোশ্চেনটা দিয়েছি দেখো যে লেক্সিকোগ্রাফি শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত অপশান এরকম হতে পারে আচ্ছা অপশান নয় তোমরা অবশ্যই আমাকে বলবে কিসের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে আমরা অনেক সময় কোনো শব্দের অর্থ খুঁজতে কিসের সাহায্য নিয়ে থাকি মোটামুটি বই হয়ে থাকে কিসের সাহায্য নিয়ে থাকি তার সঙ্গেই সম্পর্কিত এই লেক্সিকোগ্রাফি দেখবে আগের স্লাইডে দেখানো হয়েছে এই বিখ্যাত পদ্ম পুরস্কার প্রাপক জি ভেঙ্কট সুব্যাস তিনি একজন লেক্সিকোগ্রাফার ছিলেন মাথায় রেখো আচ্ছা তো এখানে এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা দেবে আর পাশাপাশি গতদিন আমরা দিয়েছিলাম আই এ এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের মটো কী সঠিক উত্তর কি সগৌরবে আকাশে স্পর্শ করো অর্থাৎ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি টাচ দ্য স্কাই উইথ গ্লোরি স্বগৌরবে আকাশ স্পর্শ করো সম্প্রতি প্রয়াত এম নরসিংহাম নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি আরবিআই তেরোতম গভর্নর ছিলেন অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেরোতম তিনি গভর্নর জেনারেল ছিলেন তোমার পর থেকে যেন আর বি আই নাইনটিন থার্টি ফাইভ এস্টাবলিশমেন্ট নাইনটিন নাইন ন্যাশনালাইজড হয়েছিল সো এর বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস হচ্ছেন এর বর্তমান গভর্নর আচ্ছা আমরা ডিটেলে দেখি বলছে ফরমার প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর আর এম নরসিমহাম হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ নাইনটি ফোর এই লাইনটা একটু মনে রেখো হি ওয়াজ ফেমাসলি নোন অ্যাজ দ্য অর্থাৎ এম নরসিংহাম তিনি পরিচিত ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং রিফর্মস ফাদার অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং রিফর্মস নামেও না তিনি পরিচিত ছিলেন আর তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেরোতম গভর্নর ছিলেন আরবিআই তিনি তেরোতম গভর্নর ছিলেন তো তিনি আরবিআইয়ের সঙ্গে যুক্ত ছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রথম ভারতীয় মহিলা হিসাবে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হিসাবে অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করলেন নিম্নের কে এটা বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ সঠিক উত্তর হবে মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রিয়াঙ্কা মোহিত ফ্রম মহারাষ্ট্রা বিকমস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু স্কেল অন্নপূর্ণা যেটা আট হাজার একানব্বই মিটার এবং যেটা হচ্ছে টেন্থ হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড টেন্থ হায়েস্ট আমি এখানে হাইট করে তোমাকে ছবিটা দেখাচ্ছি তো তিনি জয় করলেন খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অন্নপূর্ণা পর্বত সিংহ জয় করলেন প্রিয়াঙ্কা মোহিত মহারাষ্ট্রের এটা হচ্ছে টেন্থ হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড পরবর্তী দেখো অ্যানকাডেমি ডাব্লু তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারবে ঘরে বসে ডব্লিউবিসিএস বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার এক্ষেত্রে আলামিন আমিন যদি কোড তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে দশ শতাংশ অফ নিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে চাইলে প্রত্যেকেই সাবস্ক্রাইব করো আকাডেমি প্লাস এবং ঘরে বসে লাইভ ক্লাসে অংশগ্রহণ করো আপকামিং ডাব্লু বাদার্স ব্রাদার্স যে কোনো এক্সামের পরীক্ষা প্রস্তুতির জন্য সম্প্রতি রামায়ণের ওপর অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করেছেন কে সঠিক উত্তর হয়ে যাবে প্রহ্লাদ সিং প্যাটেল গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এবং ছবিও আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ট্যুরিজম কর্তৃক টুইট করেছে এবং সেই ছবি খুব সুন্দর তো এই লিঙ্কে ক্লিক করে বেসিক্যালি এই সমস্তটাই অনলাইন এক্সিবিশনটা পুরোটাই প্রদর্শনীটা পুরোটাই অনলাইনে এই লিংকে ক্লিক করে দেখা যাবে সো ট্যুরিজম অ্যান্ড কালচার মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল ইনগ্রেটেড তিনি সূচনা করলেন কি করলেন ফার্স্ট এভার অনলাইন এক্সিবিশন অন রামায়ণ রামায়ণের ওপর এই অনলাইন প্রদর্শনী প্রথমবারের জন্য কিন্তু করলেন এই মিনিস্ট্রি অফ ট্যুরিজম কর্তৃক কালচার মিনিস্টার বা ট্যুরিজম মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল মনে রাখবে নেক্সট সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স মনে রাখবে একশো আশিটা কান্ট্রির ওপরে হয়েছে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো বিয়াল্লিশ ওকে সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টপে কোন দেশ রয়েছে সেটাও জানতে হবে ইন্ডিয়া হ্যাজ বিন প্লেসড অ্যাট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি সেকেন্ড পজিশন এবং ওয়ান এইটি কান্ট্রিজ একশো আশিটা দেশের মধ্যে ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্ক্স টু জিরো টু ওয়ান দু একুশের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে টপড বাই নরওয়ে নরওয়ে একদম টপ করেছে এবং সেকেন্ডে আমরা দেখব অর্থাৎ ফলোড বাই ফিনল্যান্ড অ্যান্ড ডেনমার্ক সো নরওয়ে প্রথম দেন ফিনল্যান্ড দেন ডেনমার্ক আর ভারতের পজিশন একশো বিয়াল্লিশ এসেছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে নিম্নের কোঁত স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপ বলতে এই টু জিরো টু ওয়ানের কথা বলা হচ্ছে কিংবা আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টু জিরো টু ওয়ানের তোমার প্লে অফ বা ফাইনাল সেই একই স্টেডিয়ামে কিন্তু হবে অর্থাৎ এই দুটো কোশ্চনের ক্ষেত্রে একই অ্যান্সার হবে তোমরা মনে রাখবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা হচ্ছে আহমেদাবাদে ওকে সো আমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম উইল হোস্ট দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন নভেম্বর দিস ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আইপিএল এর ফাইনাল ম্যাচও কিন্তু এই স্টেডিয়ামেই আয়োজিত হবে সো হো ফর দ্য বেস্ট আশা করি প্রত্যেকের পছন্দ হয়েছে আজকের পর্ব তোমরা অবশ্যই টি ডাব্লিউ এস অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করো যে ক্লাসগুলো অলরেডি করা রয়েছে আমি এখানে তোমাকে সাজেস্ট করতে পারি আমার হিস্ট্রি ক্লাস তুমি দেখতে পারো আমার যে কনস্টিটিউশানের ক্লাস রয়েছে সংবিধানের ক্লাস করানো রয়েছে এই সমস্ত ক্লাসের যে প্লেলিস্ট রয়েছে ইভেন আরেকটা ক্লাস তোমাকে এখানে আমি অবশ্যই সাজেস্ট করবো সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে কি না স্ট্র্যাটিকজিক এই যে প্লেলিস্টগুলো রয়েছে এই প্লেলিস্টগুলো দেখো যে কোনো পরীক্ষার জন্য মূলত ডাব্লু বিসিএস স্ট্যান্ডার্ডে করা রয়েছে তোমরা যে কোনো পরীক্ষার জন্য উপকারে আসবে অবশ্যই সিরিজটা তোমরা কন্টিনিউ করতে পারো থ্যাংক ইউ সো মাচ আমরা খুবই তৎপরতার সঙ্গে দেখছি বোর্ডের প্যানেলটা কত দ্রুত ঠিক করা যায় অ্যাকচুয়ালি টাচে ইস্যু হচ্ছে আর ওর মধ্যে আলাদা করে যে পিসি থাকে ওখানে বোধহয় কোনো একটা ইস্যু হয়ে গেছে অ্যান্ড্রয়েড মোডে কাজ করছে বাট পিসি মোডে না ওটা ইস্যু হচ্ছে অ্যান্ড্রয়েড মোডে ঠিকঠাক কাজ করছে সো ওটার জন্যই হভ্যতা বেশ দেখি কত দ্রুত ঠিক হয়ে যায় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখতে থাকো দা উই অফ সলিউশন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং